আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে আমি এই মুহূর্তে একটা প্রত্যন্ত এলাকায় আছে মানে একদম প্রত্যন্ত এলাকা যেটাকে বলে সেরকম একটা এলাকায় আছি তো এই এলাকাটা একটু একটু ঘুরবো এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হল আমেরিকা সাধারণত যারা আসে বিশেষ করা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ইমিগ্রেন্ট যারা আসে আর তারা সাধারণত কি কাজ করে এবং কি কাজ পাওয়াটা এখানে ইজি এবং সে ধরনের কাজ করে কি টাকা কি পরিমাণ টাকা আয় করে এটা নিয়ে আমি মূলত আজকে কথা বলবো তবে বলে রাখি এ সমস্ত কথা বলার জন্য আমি এক্সপার্ট না আমি যে কথাগুলো বলতেছি আমি আসার পর এখানে বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা বলছি সেটার উপরে অভিজ্ঞতার আলোকে একটা একটা ধারণা দেব তো এই ভিডিওটার উপরে যে খুব ভালো মানে দেখলে জাস্ট একটা ধারণা পাবেন আপনারা এর বেশি কিছু না কিন্তু তো আজকে আঠারোই নভেম্বর এই মুহূর্তে সাড়ে তিনটা বাজে ঠান্ডা মূলত তেমন একটা নাই বাতাস খুবই আরামদায়ক বাতাস তো যেমনটি আসলে বলছিলাম যে আমেরিকায় সাধারণত যারা ভিজিট ভিসায় আসে স্টুডেন্ট ভিসায় আসে অথবা ইমিগ্রেন্ট হয়ে আসে তারা সাধারণত কী কাজ করে এবং কি কাজ এখানে সহজেই পাওয়া যায় এবং কি পরিমাণ টাকা আয় করা যায় সেটা নিয়েই মূলত কথা বলব তবে আমি প্রথমেই বলে রাখি ভিজিট ভিসায় আমেরিকায় কাজ করা অবৈধ যদিও আন ক্যাশে অনেকে কাজ করে কিন্তু এটা কিন্তু ভিজিট ভিসায় এখানে কাজ করা অবৈধ এখানকার পুলিশ যদি আপনাকে ধরে তবে এটা ঠিক এখানকার পুলিশ এমন না যে জনে জনে দোকানে দোকানে গিয়ে ধরবে কার ভিসা কার কে বৈধ অবৈধ এখানে তারা পুলিশ চেক করে না বাট তবু মানে ভিজিট ভিসায় এখানে কাজ করা নিষেধ সাধারণত যারা স্টুডেন্ট আসে তাদের নির্দিষ্ট কয়েক ঘন্টা কিন্তু সপ্তাহে কাজ করার সুযোগ আছে এবং ইমিগ্রেন্ট যারা তারা তো আসলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার পেয়ে আসে কাজে তাদের কাজ করতে কোনো সমস্যা নেই তো আমি যে কথাগুলো বলবো সেটা হলো ওভারঅল তো প্রথমে আসেন কেউ যদি এসে নিউ ইয়র্কে যদি থাকতে চায় যেটা বলা হয়ে থাকে যে নিউইয়র্কে থাকাটা সুযোগ সুবিধা বেশি বিশেষ করে যারা অবৈধভাবে আসে বাই রোড পার হয়ে এরপরে অ্যাজাইলাম চেক করে অথবা ভিজিট বিসাই সে কাজ করে সে যেভাবে আসুক সবচেয়ে বেস্ট হলো নিউ ইয়র্কে থাকা নিউ ইয়র্কে থাকলে সুযোগ সুবিধা অনেক বেশি ফ্রি অনেক কিছুই পাওয়া যায় তবে নিউ ইয়র্কে সব কিছুর দাম বেশি নিউ ইয়র্কে ঘন্টায় কাজ করলে সতেরো আঠারো টাকা পর্যন্ত পাওয়া যায় কিন্তু ওখানে যেহেতু সব এক্সপেন্সিভ সেহেতু বেশি টাকা ইনকাম করলেও কিন্তু সেটা তেমন একটা কাজ হয় না আবার কারো যদি এখানে মানে কাজ করার যদি বৈধতা যদি না থাকে কাজ করার বৈধতা যদি না থাকে তাহলে ওই যারা এমপ্লয়ার তারা এই সুযোগটা নেয় মানে তারা যখন একজন কাগজ যাদের পেপার আছে কাজ করা বৈধ তাদেরকে যদি দিতে হয় ঘন্টা সতেরো আঠারো যাদের পেপার নাই ডকুমেন্টস নাই তাদেরকে দেয় মনে করেন বারো তেরো দশ এরকম আর জ্যাকসন হাইটে গিয়েছি আমি ম্যাকডোনাল্ডে গেছি এবং জামাইকাতে গেছি অনেক স্টুডেন্টকে দেখলাম যারা মানে রেস্টুরেন্টে কাজ করে এবং খুবই কম টাকায় দশ টাকা বারো টাকা এরকম তো এটা গেল একটা বিষয় আর এখন যে এটা কী কাজ পাওয়া যায় সাধারণত যারা আমেরিকায় আসে আপনারা খুবই শোনেন যে অনেকে উবার চালায় আবার ফুড ডেলিভারিটা খুবই ইজি ফুড ডেলিভারি করতে আপনার অনেক বেশি ডকুমেন্টেশান দরকার হয় না একটা ইলেকট্রিক বাইক হলেই হয় একটা মোবাইলের মোবাইল হলেই হয় এবং এটা খুবই ইজি আপনি ফুড ডেলিভারি করে সপ্তাহে আট নশো টাকা আপনি নিউ ইয়র্কে কামাতে পারেন তাহলে প্রথম হলো যে এটা ফুড ডেলিভারি করা আর কেউ যদি এখানে এসে এখানকার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারে আমেরিকার ড্রাইভিং লাইসেন্স করার পর ভিজিট ভিসায় এসেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স করা যায় সেটা নিয়ে আমি হয়তো অন্য একদিন কথা বলবো তো এখানকার আমেরিকার ড্রাইভিং লাইসেন্স নিয়ে ছয় মাস পরে উবারের আলাদা একটা ড্রা লাইসেন্স নিতে হয় সেটা আর পর এখানে ইজিলি উবারে কাজ করা যায় এবং যেটা বলা হয়ে থাকে যে উবারে যদি কাজ করে উবারে সপ্তাহে হাজার বারোশো টাকা ইজিলি কিন্তু উবারে কিন্তু ইনকাম করা যায় তাহলে একটা হলো ফুড ডেলিভারি আর হলো উবার এর বাইরে যেটা আমি খুব ওয়াইডলি যেটা দেখি এখানকার বাংলাদেশ থেকে যারা আসে তারা এবং স্টুডেন্ট তারা বেশ গ্রোসারি সবগুলোতে কাজ করে গিফট সবগুলোতে কাজ করে তারপরে তারা গ্যাস স্টেশন গ্যাসের স্টেশনটা এখানে খুবই কমন গ্যাস স্টেশনের ওখানে যেই মানে গ্রোসারি শপ আছে গ্যাস স্টেশন প্লাস গ্রোসারি শপ সেটাতে কাজ করাটা এখানে খুবই খুবই কমন এবং এ সমস্ত জায়গায় কাজ করলে এরিয়া ভিত্তিক মানে স্টেট ওয়াইজ স্টেট টু স্টেট ভ্যারি করে এক এক জায়গায় এক এক রকম চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা তেরো টাকা বারো টাকা আবার সেই ওই কথাটাই প্রযোজ্য কেউ যদি কারো যদি ডকুমেন্ট না থাকে এটা কি একটা সবজি খ্যাত মনে হচ্ছে আরও যদি ডকুমেন্ট না থাকে ডকুমেন্ট না থাকলে তখন কিন্তু যে এমপ্লয়াররা এই সুযোগ নেয় এবং তারা কিন্তু টাকা কমায় দেয় এটা কিসের ইয়ে বুঝতেছে না এটা কি ও সরিষা মনে হয় দেখা তো মনে হয় ওই যে একটা সরিষা দেখা তো যেমনটি বললাম তাহলে যদি আপনার কাগজপত্র না থাকলে ক্যাশে কাজ করতে গেলে কিন্তু মানে সাধারণত এটা পে করে একজন সাধারণ মানুষকে যাদের কাগজপত্র আছে না থাকলে সেটা কমায় দেয় তো এটা গেল আর একটা আছে গ্যাসের স্টেশন এর বাইরেও আরও বেশ কিছু জায়গায় অনেককে আমি কাজ করতে আমি দেখছি বা আমি শুনছি যেমন পিজা শপ পাকিস্তানি হালাল রেস্টুরেন্ট এটা খুব একটা গুরুত্বপূর্ণ যেমন অনেকগুলো পাকিস্তানি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তারাও কিন্তু অনেক বাংলাদেশিকে কাজে নেয় জাস্ট একটা বিষয় কমন যেটা মানে নন আমেরিকান যারা এখানে বিজনেস করে মানে ব্যবসা করে তারা আমেরিকান লোকদেরকে কিন্তু তেমন একটা কাজে নেয় না তার অনেকগুলো কারণ হয়তো বা থাকতে পারে এই জন্য নন আমেরিকান যারা বিজনেস করে মানে নন আমেরিকান বলতে এখানে মানে বিদেশি যারা এখানে বিজনেস করে তারা মূলত এই যে বাংলাদেশি ইন্ডিয়ান এই জায়গাগুলো থেকে তারা লোক নেয় তারা এদেরকে রিলায়েবল অনেকটা রিলায়েবল রিলায়েবল মনে করে তো যেটা আসলে বলা হয়ে থাকে আমেরিকায় কাজের অভাব নাই এখানে অনেক আমি আসার আগে অনেকেই অনেকে বলতে শুনতাম যে আমেরিকায় মানুষের অভাব আছে কাজের অভাব নাই কথাটা পুরোপুরি সঠিক না কিন্তু আপনার যদি পরিচিত জানাশোনা না থাকে তাহলে ইনিশালে কাজ পাইতে আপনার একটু সমস্যা হতে পারে এই যারা আসবেন আবারও বলি আমেরিকায় অবৈধভাবে থাকার কোনো উপায় নাই অবৈধভাবে থাকতে গেলে আপনি নানারকম জটিলতায় পড়বেন আপনি ভিজিট বিসাই এসেও এখানে বৈধভাবে বৈধ হওয়ার অনেক সুযোগ আছে সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো কিন্তু কেউ অবৈধ এখানে এসে অবৈধ হয়ে গিয়ে থাকার চিন্তাভাবনা যদি মাথা থাকে একদমই সেটা করবেন না অন্যদিকে ট্রাম্পও কিন্তু আসতেছে ক্ষমতায় ট্রাম্প আসলে তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব বেশি নজরদারি করতেও পারে তো এই জন্য যারা আসবেন এখানে যে কাজ একটু খুঁজে নিতে হবে আপনার যদি পরিচিত যদি কেউ থাকে পরিচিত কেউ থাকলে কাজ পাওয়াটা হয়তো বা আপনার জন্য ইজি হয়ে যেতে পারে আর যদি না থাকে তাহলেও আপনি কাজ পেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ঘুরতে হবে একটু আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট যে বিষয়টা যারা আমেরিকায় আসার চিন্তাভাবনা করতেছেন সেটা যেই বিষয়ে হোক ইমিগ্রেন্ট হয়ে আসুন ভেজেট বিষয়ে আসুন স্টুডেন্ট বিষয়ে আসুন ড্রাইভিংটা কিন্তু একটু শিখে আসবেন ড্রাইভিং না জানলে আমেরিকায় আপনি জব টব করাটা খুবই ডিফিকাল্ট এবং সেটা যদি নিউ ইয়র্কের বাইরে যদি হয় নিউ ইয়র্কের বাইরে আপনি যদি নন মেট্রো এরিয়াগুলোতে থাকেন যেমন এরকম প্রত্যন্ত এলাকাগুলো যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি গাড়ি সালা মুভ করতে পারবেন না তো আপনি যদি অন্তত ড্রাইভিংটা জানেন যেমন আপনি বাংলাদেশ থেকে যেটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট একটা দেয় আমি বাই ডকুমেন্ট দেখলাম যে আমেরিকাতে ওটাতে নাকি এক এক বছর চালানো যায় কিন্তু কয়েকজন আমাকে বলল যে না এটা দিয়ে সর্বোচ্চ এক মাস চালানো যাবে যারা ভিজিট বিষয়ে আসে তো এই জন্য বাংলাদেশ থেকে যারা আসতে চান এখানে এসে থেকে যাওয়ার ভাবনা করবেন বা কাজের জন্য আসবেন আর তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করে আসবেন এরপরে আসলে এখানে আমেরিকান আমেরিকা থেকেও আপনি ড্রাইভিং লাইসেন্সটা ইজিলি পাইতে পারবেন তবে এখানে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের মতো করে সম্ভব করে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে থিওরিটিক্যাল অনেক জানতে হবে আমেরিকায় ড্রাইভিং করাটা খুবই সহজ কিন্তু রুলস রেগুলেশনগুলা কিন্তু আপনাকে পড়াশোনা করে জানতে হবে যেমন দেখা যাচ্ছে এই গাড়িটা একটু থেমে গেছে এখানে নিয়ম হলো ও যে এস না এ থামে না এ রুলস ভায়োলেট করছে এই যে স্টপ লেখা রাস্তার আপনার সামনে গাড়ি থাকবে না থাক স্টপ লেখায় এসে আপনাকে থামতে হবে তো মূলত এই অগোছালো কথাগুলো আমি জানি না আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে বাট একটা ধারণা দিলাম আমি আবারও বলি আমি এ সমস্ত বিষয়ে এক্সপার্ট নই আমি নিজেও আমেরিকা এখনও নতুন মাত্র আজকে দুই মাস হলো আমার তো আমি এগুলা মানুষ থেকে শুনে শুনে বা বিভিন্ন ভিডিও দেখে দেখে জানতে পারছি যেহেতু অনেকেই আমার ভিডিও দেখেন আমার কাছে আপনাদের একটা অ্যাক্সপেকটেশান যে এখানের চাকরি বাকরি বিষয়গুলা বা বিভিন্ন ভিজিট ভিসায় এসে বৈধ হওয়ার বিষয়গুলো আপনারা একটু জানতে চান তো আমি আমার সাধ্য মতো বিভিন্ন জায়গায় জেনে স্টাডি করে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তো ভিডিওটা শেষ করব তো আবারও বলে যে আসলে আমেরিকায় ঢুকতে পারাটা হলো সবচেয়ে বড়ো সফলতা এখানে আসার পর কাজ মোটামুটি অ্যাভেলেবল আছে বাট আপনি বাংলাদেশে যেই হন না কেন এখানে এসে শূন্য থেকে শুরু করার জন্য আপনাকে ওরকম চিন্তা ভাবনা থাকতে হবে যে অনেকে স্ট্রাগল করতে হবে যেটা সবাই বলে যে এখানে এসে যারা যারা এখন অনেক বড় বড় হয়ে বড় বড়ো ব্যবসায়ী গাড়ির বাড়ির মালিক সবাই কিন্তু প্রথম দুই বছর স্ট্রাগল করেই কিন্তু সফল হয়েছেন তো কাজেই সফলতা আমেরিকা যারা আসে অসফল হয়েছে এরকম কাউকে দেখি নাই এখন পর্যন্ত শুনে নাই এখানকার সব কিছু যেহেতু আসলে অ্যাক্সেলেন্টের চেয়েও অ্যাক্সেলেন্ট লাইফ স্টাইলটা অনেক উন্নত মানের সেহেতু মানুষ এখানে এসে থাকার চিন্তা ভাবনা করতেই পারে সেটা অন্যায় না যদি না সেটা অবৈধভাবে না হয়ে থাকে তো আমেরিকায় আসার বিভিন্ন তথ্যমূলক অনেকগুলো ভিডিও দেয়া আছে আমি দিয়েছিলাম তবু আমি লিঙ্কগুলো এখানে ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখবেন দেখেই সিদ্ধান্ত নিতে পারেন আর অবশ্য আমি আবারও বলবো আমার কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ আমি এক্সপার্ট না এই সমস্ত বিষয়ে নিয়ে কথা বলার জন্য জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য কথাগুলো বলা তো সবাইকে আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা